হরে কৃষ্ণ রাধে। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর এখন বাজে কটা? আমার কাছে ঘড়ি নেই, যাই হোক এখন 4টে বাজতে যাচ্ছে হয়তো, কারণ হচ্ছে যেখানে জল পড়ছে, যেহেতু 4টেই বাজে, কারণ 4টার সময় জল দেয়। আর এখন আমরা যাব বিস্কিট কিনতে, ওপরে হনুমান গুলো বসে আছে সবাই, তো ওদেরকে বিস্কিট খাওয়াবো আমি, সেই জন্য যাবো। আর আজকে তো সকাল থেকে ব্লগ করিনি, কারণ হচ্ছে যে কি দেখাবো ব্লগে, আমরা বাইরে কোনো ভিডিও ফিডিও শুট করিনি, ঘরের মধ্যে কি দেখাবো, সেই জন্য ভালো নাকি আজকে ব্লগ করবো না, বুঝি না। এবার তো হনুমানও প্রত্যেকদিন আসে না, এবার মাঝে মাঝে আসে না, এবার আজকে এসেছি, ভাবছি আজকে ওদেরকে ডাকবো, একটা বিস্কুট প্যাকেট কিনে এনে, তো দেখি কজন আসে। আর এখানে যাই, ঘুম থেকে তুলে দিয়েছি, চলো যাই। ওপরে আছে না নেই, চলে গেছে আমি জানি না, আমি তো ওপর থেকে ছাদ দিকে অনেকক্ষণ আগে দেখে এসেছি, আছে যাইকে তুলে তুলতেই সময় চলে গেছে। আর আগে কিছুজন এরকম কমেন্ট করে দেখিয়েছি মানে ব্লগের মধ্যে, যে কুকুরকে দু চারটে কুকুরকে বিস্কুট খাইয়ে দিয়ে ব্লগ হয়ে গেল। তো দেখো আমি কি বলেছি, আমার লাইফে যা হবে সেটা তোমার সঙ্গে শেয়ার করবো আমি। এবার যেগুলো শেয়ার করার কথা সেগুলো তো শেয়ার করবো, পার্সোনাল কিছু জিনিস শেয়ার করবো না, যেগুলো দেখানোর কথা আমি সেগুলো তোমার সঙ্গে শেয়ার করি, যেরকম একে দেখানোর কথা একে দেখালাম, সেরকম ব্যাপার আমি যে প্রত্যেকদিন কী কী করছি সেটা তো তোমার সঙ্গে শেয়ার করবো। উল্টে দিয়েছে তাকিয়ে দেয় বক্সটাকে, বাহ শক্তিমান, এখান দিয়ে তো কাউকেই দেখা যায় না, কোনো হনুমানকেই দেখা যায় না, আছে তো নাকি ওরা, তো কিনে রেখে দিই, কালকে দেবো, যেদিন আসো সেদিনও দেবো। আরে কোথায় যাচ্ছিস? চলো গুড় দেখতে লেগে গেছে, যাই চলে 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 বিড়ালটাকে দেখো। তো আমি যখন রেগে গেছিলাম অনেক সময় বসেছিল, কিন্তু এখন কেউ নেই, এই ছাত্রা তো অনেক সময় বসেছিল, তাহলে কি হবে গো, ওরা কটার সময় বাড়ি যায় ওরা? হ্যাঁ এখন এখনো তো থাকা দরকার, এখনো তো সন্ধে হয় না, কোথায় গেল, কোথায়? ওখানে একটা গাছ নড়ছে, এই যে সামনে গাছটা নড়ছে, এই গাছটা নড়ছে, ওইখানে আছে ওরা, ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো, সে ওই সাইডে চলে এসছে, কি চলে গেছে, কিভাবে ডাকবো ওদের, ডাকতে কি হয় সেটাও জানি না, হুপ হুপ করলে আসবে নাকি দেখি, হুপ আসছেই না। আমরা এই বিস্কুটটা এখন যদি নাও দিতে পারি, ওই বিস্কুট রেখে দেওয়া হবে, পরে দেওয়া হবে, কিন্তু ওদের জন্য এনেছি ওদেরকেই দেওয়া হবে, আমি বিস্কুট দেব না, না দিতে পারলে আমি চা দিয়ে খেয়ে নেব। একদিকে ঠিক কেসটা এরকম হয়েছে, ওদেরও ভাগ্য খারাপ বিস্কুট পেলো না, আমারও ভাগ্য খারাপ ওদেরকে আমি বিস্কুট দিতে পারলাম। তো গাইস দুদিন পর দেখা পেলাম তাদের, এসেছে, ঠিক আছে আমি ডাকিনি, চলে এসেছে আজকে, দিদি ছাদে এসে সব কিছু তুলতে এসছে, ছাদে যেটা সামনে ছিল মনে হয় সে খুলতে পারছিল না, আমাকে একটা বাটাম নিয়ে পাঠিয়েছে, আমি জানি লাগবে না, ওইখানে একটা পাঠিয়েছে, আমার এটাকে পালিয়ে এসছি আমি, আর এখানে বসে আছে দেখছো, ভাই দাঁড়া রে, বিস্কুট আছে তোদের জন্য, দাঁড়া রে ডাকছি তার, আমি আগে নিয়ে আসছি যাবো, ঠিক আছে বসে দেখা, আরাম দেখা, এই দেখাতে হবে, কোনো পাত্তাই নেই ওদের, দেখবে দেখবে ধরো দেখা, বেশি হয়ে গেছে বিস্কুট দিচ্ছে, এখানটায় এখানে আসছে,